আসসালামু আলাইকুম। ফরিদ আহমেদ ভূঁইয়া একাডেমি কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাস কার্যক্রমে সবাইকে স্বাগতম। করোনার এই আপৎকালীন সময়ে আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা ভালো আছো, ঘরে আছো এবং সুস্থ আছো। আজকে আমাদের রসায়নের পঞ্চম অধ্যায় রাসায়নিক বন্ধন চ্যাপ্টারটি আলোচনা করব। এই অধ্যায়ে আজকে আমরা আলোচনা করব আয়নিক বন্ধন কি, সমযোজী বন্ধন কি, সমযোজী যৌগগুলোর আকৃতি কীরূপ এবং মুক্তজোড় ও বন্ধনজোড় ইলেকট্রন কি বা কাকে বলে, আয়নিক যৌগ এবং সমযোজী যৌগের বৈশিষ্ট্য, বিভিন্ন যৌগের ক্যালাস গঠন এবং ধাতব বন্ধন। তাহলে আজকে মূল আলোচনা হচ্ছে আয়নিক বন্ধন কি। আয়নিক বন্ধন হচ্ছে সেই বন্ধন যেটাতে একটি ধনাত্মক আয়ন এবং ঋণাত্মক আয়ন তৈরি হয়। এবং ধনাত্মক আয়ন কিভাবে তৈরি হয় বা ঋণাত্মক আয়ন কিভাবে তৈরি হয়, ধনাত্মক আয়ন তৈরি হয় যখন কোনো মৌল, ধরে নেই সোডিয়াম, যার পারমাণবিক সংখ্যা 11, ইলেকট্রন বিন্যাসটি এইরূপ দেখা যায়। এই সোডিয়ামটি তার নিকটতম মিশ্র গ্যাস নিয়নের ইলেকট্রন বিন্যাস অর্জন করতে চায়, যা আমরা অষ্টকের নিয়ম থেকে জানতে পারি। নিয়নের ইলেকট্রন বিন্যাসটি এরূপ, সোডিয়াম থেকে একটি ইলেকট্রন কম আছে, অর্থাৎ মিশ্র গ্যাসগুলোতে অষ্টকের সূত্র অনুযায়ী সর্বশেষ কক্ষপথে যে 8টি ইলেকট্রন থাকে, সে 8টি ইলেকট্রন সোডিয়াম অর্জন করতে চায়। সেজন্য সে তার সর্বশ্রেষ্ঠ কক্ষপথের এই 3s অরবিটালের 1টি ইলেকট্রন বের করে দেয় এবং সোডিয়াম আয়নে পরিণত হয়। এখন এই যে ইলেকট্রনটি বের করে দিল, এই ইলেকট্রনটি গ্রহণ করার জন্য এমন কোনো মৌলের প্রয়োজন হয় বা যৌগ মৌলকের প্রয়োজন হয় যাদের যোজনী এক বা একাধিক। যদি আমরা চিন্তা করি যে সোডিয়াম ক্লোরাইড গঠিত হবে অথবা সোডিয়াম ফ্লোরাইড গঠিত হবে, সেক্ষেত্রে ফ্লোরিন, যার পারমাণবিক সংখ্যা 9 এবং দেখা যায় ইলেকট্রন বিন্যাসটি এরূপ 1s2 2s2 2p5, তার মানে এখানে দেখা যায় অষ্টক পূরণ হতে 1টি ইলেকট্রন কম আছে। সোডিয়ামের এই ইলেকট্রনটি যদি একে দিয়ে দেয় তখন দেখা যায় এখানে অষ্টক পূরণ হয় 2s2 2p6, এখানেও অনুরূপভাবে 2s2 এবং 2p6 অর্জিত হয় এবং ফ্লোরাইড মাইনাস আয়নে পরিণত হয়। এবং এই সোডিয়াম এবং এই ফ্লোরাইড আয়ন দুটি যুক্ত হয়ে সোডিয়াম ফ্লোরাইড গঠন করে, এটি একটি আয়নিক যৌগ। তাহলে আমরা বুঝতে পারলাম ইলেকট্রন আদান প্রদানের মাধ্যমে ধনাত্মক এবং ঋণাত্মক আয়ন তৈরি করার মাধ্যমে যে যৌগ গঠিত হয় সেগুলোকে আয়নিক যৌগ বলে, এবং আয়নিক যৌগগুলোর মধ্যে যে বন্ধন কাজ করে তাকে আয়নিক বন্ধন বলে। উল্লেখ্য থাকে যে এখানে একটি বৈদ্যুতিক শক্তি কাজ করে যাকে স্থির বৈদ্যুতিক আকর্ষণ বল বলা হয়। এই স্থির বৈদ্যুতিক আকর্ষণ বলের জন্য আমরা দেখতে পাই এই আয়নিক যৌগগুলোর গলনাঙ্ক অত্যন্ত উচ্চ থাকে, স্ফুটনাঙ্ক উচ্চ থাকে এবং দ্রবণীয়তার দিকে লক্ষ্য করলে দেখা যায় যে এরা সবসময় পানিতে দ্রবীভূত হতে পারে। তাহলে আমরা দেখতে পেলাম যে আয়নিক যৌগ কি এবং আয়নিক যৌগের কিছু সাধারণ বৈশিষ্ট্য। এখন ইলেকট্রন কিভাবে আদান প্রদান করে, এখানে একটি উদাহরণ দেওয়া আছে ম্যাগনেসিয়াম ক্লোরাইড। ম্যাগনেসিয়াম ক্লোরাইড কিভাবে গঠিত হয়, আমরা জানি ম্যাগনেসিয়ামের যোজনী হচ্ছে 2, ক্লোরিনের যোজনী হচ্ছে 1। তাহলে এই ম্যাগনেসিয়াম ক্লোরাইড কিভাবে গঠিত হবে, দেখা যায় ম্যাগনেসিয়াম জলীয় দ্রবণে 2টি ইলেকট্রন ত্যাগ করে এবং এই 2টি ইলেকট্রন জলীয় দ্রবণে মুক্ত অবস্থায় থাকে, তখন 2টি ক্লোরিন এই 2টো ইলেকট্রন গ্রহণ করে 2টো ক্লোরাইড আয়ন গঠন করে। এই ম্যাগনেসিয়াম আয়ন এবং এই ক্লোরাইড আয়ন 2টো যুক্ত হয় এবং ম্যাগনেসিয়াম ক্লোরাইড গঠন করে। এখানে সর্বদাই আয়নিক যৌগের গলনাঙ্ক অত্যন্ত উচ্চ থাকে, স্ফুটনাঙ্ক তার থেকেও বেশি থাকে এবং পোলারিটি ধর্মের জন্য আয়নিক যৌগগুলো সর্বদাই পানিতে দ্রবীভূত হতে পারে। আচ্ছা, সমযোজী যৌগ কি? সমযোজী বন্ধন হচ্ছে সেই বন্ধন যেখানে ইলেকট্রন শেয়ার করা হয়, ইলেকট্রন আদান প্রদান হবে না, কেউ কারোর ইলেকট্রন নিয়ে যাবে না, কিন্তু 2টি বা একাধিক মৌলগুলো তাদের মধ্যে ইলেকট্রন শেয়ার করে অষ্টক বা 2-এর নিয়ম অনুসরণ করবে। যদি আমরা এখানে কার্বন ডাইঅক্সাইডের কথা চিন্তা করি, কার্বন ডাইঅক্সাইড একটি সমযোজী যৌগ এবং তারা কিভাবে ইলেকট্রন শেয়ার করে আমরা একটি চিত্রের মাধ্যমে দেখতে পারি। আমরা জানি কার্বনের ইলেকট্রন সংখ্যা হচ্ছে 6টি, এটি হচ্ছে কার্বনের নিউক্লিয়াস, এই পোর্শনটি হচ্ছে নিউক্লিয়াস এবং তার চারপাশে কি আছে, ইলেকট্রন আছে। এখন 2টি অক্সিজেন
এতে যুক্ত হলো কিভাবে এই অংশে একটি অক্সিজেন এবং এই অংশে আরেকটি অক্সিজেন এটি হচ্ছে অক্সিজেনের নিউক্লিয়াস এখানে প্রথম কক্ষপথে দুটি ইলেকট্রন দ্বিতীয় কক্ষপথে বাকি 6টি ইলেকট্রন এটি হচ্ছে কার্বন ডাই অক্সাইডের ইলেকট্রনিক স্ট্রাকচার যেখানে দেখা যায় কার্বন তার দুটি ইলেকট্রন এই লালগুলো হচ্ছে কার্বনের ইলেকট্রন দুটি ইলেকট্রন অক্সিজেনের সাথে শেয়ার করে দুটি ইলেকট্রন একটি অক্সিজেনের সাথে শেয়ার করে অপর দুটি ইলেকট্রন অন্য আরেকটি অক্সিজেন মোলের সাথে শেয়ার করে অষ্টক পূরণ করে দেখা যায় আমরা যদি এখান থেকে গণনা করি তাহলে দেখা যায় এর সর্ববহিঃস্থ কক্ষপথে 8টি ইলেকট্রন আছে 1 2 3 4 5 6 7 8 এবং অক্সিজেনের ক্ষেত্র সেরকমই অক্সিজেনেরও সর্ববহিঃস্থ কক্ষপথে 8টি ইলেকট্রন আছে 1 2 3 4 5 6 7 8 অনুরূপভাবে এই অক্সিজেনও 8টি ইলেকট্রন আছে ইলেকট্রন শেয়ারের মাধ্যমে এরা কি করলো অষ্টকের নিয়ম পূরণ করলো আমরা যদি দেখি যে এখানে 4টি ইলেকট্রন নিজেদের মধ্যে যুক্ত হয়ে বন্ধন গঠন করেছে এবং এটি যদি আমরা গাঠনিক সংকেতটা লিখি তাহলে গাঠনিক সংকেত দ্বারা এই রকম যেখানে অক্সিজেনের বন্ধন বা অক্সিজেনের যোজনী হচ্ছে 2 এবং কার্বনের সম্পূর্ণ যোজনী হচ্ছে 4 এই যে ইলেকট্রনগুলো বন্ধন তৈরিতে সহায়তা করেছে তাই এদেরকে বলা হয় বন্ধন জোর ইলেকট্রন এবং যেই ইলেকট্রনগুলো মুক্ত অবস্থায় আছে সেগুলোকে বলা হয় মুক্ত জোর ইলেকট্রন তাহলে আমরা দেখতে পেলাম যে একটি মোলের ইলেকট্রনগুলো কিভাবে যৌগ গঠন করে ইলেকট্রনগুলো শেয়ারের মাধ্যমে এখন এই সমযোজী যৌগগুলোর গলনাঙ্ক সবসময় কম থাকে আয়নিক যৌগগুলোর তুলনায় স্ফুটনাঙ্ক কি কম থাকে এবং এরা অধিকাংশগুলোই পানিতে দ্রবণীয় না কিছু কিছু সমযোজী যৌগ পানিতে দ্রবণীয় হয় যেরকম মিথানল কারণ এর মধ্যে পোলারিটি তৈরি হতে পারে এখন যদি আমরা চিন্তা করি যে সমযোজী যৌগগুলোর আকৃতি কিরূপ সেটার জন্য আমি কয়েকটি যৌগ এখানে লিখছি এখানে কয়েকটি সমযোজী যৌগ দেয়া আছে কার্বন ডাইঅক্সাইড অ্যামোনিয়া মিথেন পানি কিন্তু এগুলোর স্ট্রাকচার আমরা যদি নিজেরা লিখি অনেক সময় এরকম লিখে দেই যেরকম মিথেনটা যদি আমরা লিখি তখন আমরা এরকম লিখে দেই যে এখানে কার্বনের সাথে চারপাশে 4টা হাইড্রোজেন আছে কিন্তু আদৌ কি এদের গাঠনিক সংকেত এরকম মোটেই না এদের মধ্যে কিছু মুক্ত জোর এবং বন্ধন জোর ইলেকট্রনগুলোর আকর্ষণ এবং বিকর্ষণ শক্তি কাজ করে যদি দেখা যায় কার্বন ডাইঅক্সাইডের ক্ষেত্রে দুই পাশেই সমান সংখ্যক মুক্ত জোর ইলেকট্রন থাকায় তাদের কি হয় যে সমানভাবে দুই দিকেই বিকর্ষণ করে মুক্ত জোর ইলেকট্রনগুলো সেক্ষেত্রে এই বিকর্ষণ শক্তির কারণে দুই পাশে 180 ডিগ্রি করে কোণ উৎপন্ন হয় এবং এই কার্বন ডাইঅক্সাইডটি সরলরৈখিক যৌগ হিসেবে বিবেচিত হয় পরবর্তীতে যদি আমরা অ্যামোনিয়া বা মিথেন বা পানির দিকে দেখাই পানির উদাহরণ দেখলে দেখা যায় একটি পানি গঠিত হতে হলে দুটি হাইড্রোজেনের সাথে একটি অক্সিজেন যুক্ত হয় এবং এই একটি অক্সিজেনের সাথে দুটি মুক্ত জোর ইলেকট্রন কাজ করে ফলে এই মুক্ত জোর ইলেকট্রনগুলোর বিকর্ষণের কারণে এখানে একটি কোণ উৎপন্ন হয় যার মান হচ্ছে 105 ডিগ্রি এবং এর আকৃতি হয়ে যায় ত্রিভুজের ন্যায় তাই একে ত্রিভুজাকৃতি বলা হয় এবং মিথেনের ক্ষেত্রে দেখা যায় এখানে কার্বনের সাথে সংযুক্ত যে হাইড্রোজেনগুলো থাকে তাদের মধ্যে মুক্ত জোর ইলেকট্রনের বিকর্ষণের ক্ষেত্রে 109.5 ডিগ্রি কোণ উৎপন্ন হয় যার ফলে এটিকে দেখতে চতুষ্ফলকীয় দেখায় এবং অ্যামোনিয়াকে দেখায় পিরামিড আকৃতির বা পিরামিডাল এবং এই পানি কেন পোলার দ্রবণ দেখা যায় এই হাইড্রোজেনের যে ইলেকট্রনটি শেয়ার করা আছে এইখানে এটি অক্সিজেন যে দিকে টেনে নেওয়ার চেষ্টা করে ফলে অক্সিজেনটি দেখা যায় কিছুটা ঋণাত্মক আয়নে পরিণত হয় এবং এই হাইড্রোজেন দুটো কিছুটা ধনাত্মক আয়নে পরিণত হয় এটাকে ডেল্টা প্লাস এবং ডেল্টা মাইনাস দ্বারা প্রকাশ করা হয় যদি কিছুটা ধনাত্মক আয়নে পরিণত হয় তখন তাকে ডেল্টা প্লাস বলে এবং কেউ যদি ঋণাত্মক আয়নের দিকে চলে যায় তখন তাকে ডেল্টা মাইনাস দ্বারা প্রকাশ করা হয় এবং এই কারণে পানিতে সবসময় দুটি পোল তৈরি হয় ধনাত্মক পোল এবং ঋণাত্মক পোল এবং এই ধনাত্মক এবং ঋণাত্মক পোল তৈরি হওয়ার কারণে কোনো আয়নিক যৌগ যদি সোডিয়াম ক্লোরাইডের কথা চিন্তা করি এখানে সোডিয়াম আয়ন এবং
ক্লোরাইড আয়ন দুটি মিলে সোডিয়াম ক্লোরাইড তৈরি করে এবং এই সোডিয়ামটি ঋণাত্মক পোলের দিকে আকৃষ্ট হয় এবং এই ক্লোরাইডটি ঋণাত্মক আয়ন হওয়ার কারণে ধনাত্মক পোলের দিকে আকৃষ্ট হয় এবং এভাবেই সোডিয়াম ক্লোরাইড, ম্যাগনেসিয়াম ক্লোরাইড এবং অন্যান্য যে আয়নিক যৌগগুলো আছে খুব সহজে এই কারণেই পানিতে দ্রবীভূত হতে পারে। পরবর্তী আলোচনার টপিক হচ্ছে আয়নিক যৌগের বৈশিষ্ট্য এবং সমযোজী যৌগের বৈশিষ্ট্য। এখন সমযোজী যৌগ এবং আয়নিক যৌগগুলোর বৈশিষ্ট্য যদি তুলনা করা যায়, আমরা বৈশিষ্ট্যগুলো কিছুক্ষণ আগে বলেছি যে আয়নিক যৌগের গলনাঙ্ক অত্যন্ত বেশি এবং ফুটনাঙ্ক তার থেকেও বেশি। অনুরূপভাবে দ্রবণীয়তায় হচ্ছে এরা পানিতে সর্বদাই দ্রবণীয় এবং সমযোজী যৌগের ক্ষেত্রে দেখা যায় এদের গলনাঙ্ক খুবই কম এবং স্ফুটনাঙ্ক কম, গলনাঙ্ক থেকে স্ফুটনাঙ্ক কিছুটা বেশি কিন্তু আয়নিক যৌগের তুলনায় কম এবং এরা সাধারণত পানিতে দ্রবীভূত হয় না, যেখানে আয়নিক যৌগগুলো খুব সহজেই পানিতে দ্রবীভূত হয়ে যায়। এখন আমরা দেখব ক্যালাস বা ক্রিস্টাল বা স্ফটিক এই জিনিসটা কি। আমরা সবাই বাসায় চিনি, লবণ এগুলো দেখেছি বা আমরা বালি দেখেছি। আমরা আজকে একটি মজার যৌগ নিয়ে কাজ করব যার নাম হচ্ছে সিলিকন ডাইঅক্সাইড। পর্যায় সারণীতে সিলিকনের অবস্থান কার্বনের ঠিক নিচেই। সিলিকনের যোজনী হচ্ছে 4 এবং অক্সিজেনের যোজনী হচ্ছে 2। তার মানে সিলিকনের হাত 4টি, সিলিকন একা 4টি মৌলের সাথে যুক্ত হতে পারবে, 4টি মৌল বা 4টি আয়নের সাথে যুক্ত হতে পারবে এবং অক্সিজেনের যোজনী যেহেতু 2, অক্সিজেন কি করতে পারবে 2টি আয়ন বা 2টি মৌলের সাথে যুক্ত হতে পারবে। এখন যদি আমরা সিলিকনের একটি স্ফটিক বা ক্যালাস গঠনের আকৃতি দেখাতে চাই, সেখানে দেখা যায় খুবই সহজ ব্যাপারটি। জাস্ট সিলিকনের নিচে সিলিকন দিব আমরা, অক্সিজেনের নিচে অক্সিজেন দিব এবং অক্সিজেনের 2টি হাত পূর্ণ করব, তারপর আবার সিলিকন আসবে, সিলিকনের 4টি হাত পূর্ণ করতে হবে, আবার অক্সিজেন, আবার সিলিকন। এখন এই সিলিকন ডাইঅক্সাইডের স্ফটিক এটি একটি পলিমারের মতো প্রকৃতিতে পাওয়া যায় এবং একে আমরা সিলিকন ডাইঅক্সাইড বলি, যেটি বাণিজ্যিকভাবে বালি হিসাবে পরিচিত হয়, একে বালিও বলা হয় এবং এই বালি হচ্ছে গ্লাস বা কাঁচ তৈরির প্রাথমিক উপকরণ। তাহলে আমরা দেখতে পেলাম কিভাবে স্ফটিক বা ক্যালাস গঠিত হয়। এখন আসছে সর্বশেষ টপিক, ধাতব বন্ধন। আমরা আয়নিক যৌগ গঠনের সময় দেখা যায় ধাতুগুলো তাদের সর্বস্থ কক্ষপথের 1টি, 2টি বা 3টি ইলেকট্রন দান করে এবং অধাতুগুলো সেগুলো গ্রহণ করে, কিন্তু ধাতুগুলো কিভাবে একটি নির্দিষ্ট শেপে থাকে, কিভাবে এর মধ্যে ধাতুর এই শেপগুলোর মধ্যে, ধাতু যদি এটাকে একটা শেপ মনে করি, এটা যদি ধাতুর একটা আকৃতি হয়, তাহলে এইখানে যে ধাতুর যে পরমাণুগুলো আছে সেগুলো কিভাবে যুক্ত আছে, কেন যুক্ত আছে, তার প্রধান কারণ হচ্ছে যে ধাতুগুলোকে ধরে নেই যে এটি একটি ধাতু, এটি একটি ধাতু, এরা সবাই ধাতু। তাহলে এরা কিভাবে যুক্ত আছে, এদের মধ্যে যে সর্বস্থ কক্ষপথের 1টি বা 2টি যে ইলেকট্রন থাকে সেগুলো এদের মাঝখানে মুক্তভাবে ঘুরে বেড়ায়। ইলেকট্রনগুলোকে নেগেটিভ চিহ্ন দ্বারা প্রকাশ করলাম, কারণ আমরা জানি ইলেকট্রনগুলোর চার্জ হচ্ছে ঋণাত্মক। এখন এই ধাতুর ক্যালাসের মধ্যে বা ধাতুগুলোর মধ্যে ইলেকট্রনগুলো মুক্তভাবে ঘুরে বেড়ায়, এদেরকে সঞ্চরণশীল ইলেকট্রন বলে, যাকে ডিলোকালাইজড ইলেকট্রন হিসাবেও গণ্য করা হয়। এখন এই মুক্ত ইলেকট্রন বা সঞ্চরণশীল ইলেকট্রনগুলো কী কাজে লাগে। আমরা জানি ধাতুগুলো হচ্ছে তাপ এবং বিদ্যুৎ পরিবাহী। তাহলে কোশ্চেন আসে বা প্রশ্ন আসে আমাদের মনে, তাপ কিভাবে পরিবাহিত হয়, বিদ্যুৎ কিভাবে পরিবাহিত হয়। জানি বিদ্যুৎ পরিবহন হচ্ছে ইলেকট্রনের নড়াচড়া বা ইলেকট্রনের মাধ্যমে চার্জ বা আধান পরিবহন। এই যে এখানে অবস্থিত ডিলোকালাইজড ইলেকট্রনগুলো আছে বা সঞ্চরণশীল ইলেকট্রনগুলো আছে, এর মাধ্যমেই তাপ এবং বিদ্যুৎগুলো একে অপরকে, দেখা যায় এই ইলেকট্রন অপর ইলেকট্রনকে, অপর ইলেকট্রন অন্য আরেকটি ইলেকট্রনকে বিদ্যুৎ পরিবহনে সহায়তা করে। তাহলে এখান থেকে যদি আধান প্রয়োগ করা হয়, দেখা যায় এই পাশের ইলেকট্রনের সাহায্যে, একটি আরেকটি ইলেকট্রনের সাহায্যে কি করবে, এই আধানটি পরিবহন করে অন্য প্রান্তে পৌঁছে দিবে, যার কারণে এইভাবেই তাপ এবং বিদ্যুৎ খুব সহজেই পরিবাহিত হতে পারে। তাহলে আজকের ক্লাস থেকে আমরা কী কী শিখলাম, একটু সংক্ষেপে বললে এরকম হয় যে ইলেকট্রন আদান প্রদানের মাধ্যমে যে যৌগ গঠিত হয় এবং ওই যৌগে যে বন্ধন কাজ করে তাকে আয়নিক বন্ধন বলে। সমযোজী বন্ধন হচ্ছে ইলেকট্রন
শেয়ারের মাধ্যমে যেই বন্ধন গঠিত হবে তাকে সমযোজী বন্ধন বলে। এবং সমযোজী যৌগগুলোর আমরা এ পর্যন্ত চারটি আকৃতি দেখেছি, চতুস্তলকীয়, ত্রিভুজ আকৃতি, সরলরৈখিক এবং পিরামিডীয়। তারপরে আসে হচ্ছে মুক্তজোড় এবং বন্ধনজোড় ইলেকট্রন কি। সমযোজী যৌগে দেখা যায় ইলেকট্রনগুলো শেয়ার করার মাধ্যমে বন্ধন গঠন করবে। যে ইলেকট্রনগুলো বন্ধন তৈরিতে সহায়তা করছে সরাসরিভাবে তাদেরকে বন্ধনজোড় ইলেকট্রন বলে, এবং বাকি ইলেকট্রনগুলো যে কক্ষপথে যেভাবে বিন্যস্ত আছে সেই ইলেকট্রন জোড়গুলোকে মুক্তজোড় ইলেকট্রন বলে। এই মুক্তজোড় ইলেকট্রনগুলোর জন্যই এক একটা সমযোজী যৌগের এক এক ধরনের আকৃতি প্রকাশ পাবে। তারপর আয়নিক এবং সমযোজী যৌগের বৈশিষ্ট্যগুলো বইয়ে সুন্দরভাবে দেয়া আছে, তোমরা একটু পড়ে নিও। এবং এগুলোর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে এদের গলনাঙ্ক, স্ফুটনাঙ্ক এবং দ্রবণীয়তা। তার পরবর্তীতে হচ্ছে ক্যালাশ গঠন। আমরা সিলিকন ডাইঅক্সাইডের মাধ্যমে বুঝতে পারলাম কিভাবে একটি ক্যালাশ গঠিত হয়। এবং সর্বশেষ হচ্ছে ধাতব বন্ধন। ধাতব বন্ধন কিভাবে গঠিত হয়? সঞ্চারণশীল ইলেকট্রনের মাধ্যমে, এই ডিলোকালাইজড ইলেকট্রনের মাধ্যমে। এবং এই ডিলোকালাইজড ইলেকট্রনের জন্যই ধাতুগুলো তাপ এবং বিদ্যুৎ খুব সহজেই পরিবহন করতে পারে। আজকের ক্লাস এই পর্যন্তই। আশা করি সবাই ঘরে থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ সবাইকে।